চিকেন কি করেছে মামা? পায়খানা করছে। এ চি চি চি। মুরগিগুলো দেখে সবচেয়ে পছন্দ হয়েছে যে মুরগিটা, সেই মুরগিটা নিয়ে চলে আসছি, ঠিক আছে? আমি জাপানিজ পারি না, না পারা জাপানিজদের হাসামি চালাই দিছি। তারপরে আমরা যে লোকটার সাথে আসলে খুব তারপরে এখন মোরগ মুরগির প্রশংসা করতে করতে বুড়ো গলে গেল, বললো যে মুরগি নিবা, তা আমি তোমার ফ্রিজে রয়েছে মাংস ওটা এনে দিচ্ছি। আচ্ছা, আমরা তো ফ্রিজে নিয়ে মাংস নিব না, আমরা হচ্ছে একদম জ্যান্ত টাটকা আস্ত হালাল মুরগি চাই, এই জন্য আস্ত নিয়ে চলে আসছি। দাঁড়া তোমার একটা ছবি তুলি না, ছবি তুলি দিবি আমার ঠুকুর দিয়ে দিবে। আরুষ তো ভয় পাইতেছে, আরুষ মনে হয় দেখে নাই কখনো না। এই দেখো এখানে কি করেছে মামা, পুপু করে দিয়েছে। ছি 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 সানায়া, সানায়া উড়ুয়া চিকেন কি করেছে মামা? পায়খানা করছে। এ ছি 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 ছি, পায়খানা করে দিয়েছে মামা, গন্ধ জানাই। মুরগিকে এখন দেখা যাচ্ছে, বুঝছিস? সেলিব্রিটি হয়ে গেছে। নামি বিকালে আমাদের এক জায়গায় বাইরে যাওয়ার কথা ছিল, বাট আজকে আমাদের বাইরে যাওয়া হয় নাই, কারণ এখানে চরম বৃষ্টি শুরু হয়ে গেছে। আর বৃষ্টির মধ্যে আসলে আউটডোরে যে মজা করা যায় না, এনজয় করা যায় না, তার চেয়ে আমরা এখানে আস্তে আস্তে সবাই মিলে কটেজে বসে খুব সুন্দর একটা টাইম পাস করলাম, গল্প করলাম, এই তো। আর এই এরিয়াটা এক্সপ্লোর করলাম আমরা তিনজন, ওরা দুইজন ওই যে হাঁটা দিয়েছে চলে গেছে। এই পুরো এলাকাটাই এরকম বড় বড় গাছ, এই যে দেখা যাচ্ছে বিশাল বিশাল এক একটা গাছ। আর সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে আমরা এখানে হাঁটতে হাঁটতে দেখি কি মোরগ ডাকে। তো জাপানিতে ইউজুয়ালি মুরগি টুরগি মোরগ টোরগ দেখা যায় না,
তো আমি ভাবছিলাম না মনে হয় কুকুর ডাকে, পরে হাঁটতে হাঁটতে গিয়ে দেখলাম আসলে ওখানে একটা মুরগির খামার আছে এবং সেখানে পুডিং বানায়, কেক বানায়, নিজস্ব খামার থেকে মুরগির ডিম নিয়ে বানায়। তো ইন্টারেস্টিং লাগলো যে আমরা যেখানে উঠেছি আমাদের বিল্ডিংয়ের এক্স্যাক্টলি সামনের যে কটেজটা, বিল্ডিং বলছি আমাদের কটেজের একদম সামনের কটেজে পাঁচটা বাংলাদেশি ফ্যামিলি এসেছে, তাদের সাথেও পরিচয় হলো। ভালো লাগলো যে আসলে কত একটা কোইন্সিডেন্স না, তারা কোথা থেকে এসেছে, জাপানের অন্যান্য শহর থেকে এসেছে, চিবা থেকে এসেছে। বারবিকিউতে আজকে কি কি আইটেম আছে? আপাতত বাচ্চাদের চিকেন করা হচ্ছে। আচ্ছা বাচ্চাদের চিকেন এখানে আছে, হচ্ছে অনিয়ন, পিমান, পিমান কি ক্যাপসিকাম, হ্যাঁ এগুলো এখন করা হচ্ছে বাচ্চাদেরটা। এরপরে যে এখানে আমাদের চিংড়ি ম্যারিনেট করা আছে, তারপরে এখানে আছে বড়দের চিকেন আর বড়দের ভেজিটেবল। বাতাস দাও, এই তো গুড, দাও তারপরে হাকুবারটাও যা তা ছিল, আজকে একদম সুজুসি, একদম এত সুন্দর ওয়েদার, হাকুবার বারবিকিউ ভালো লাগছিল। হ্যাঁ না গরম হইলেও খোলামেলা জায়গা ছিল তো ভালোই লাগছে, খারাপ লাগে না। কিন্তু আজকে একদম সুজুসি, হ্যাঁ আজকে একদম পুরো ঠান্ডা ওয়েদার, সবকিছু মানে চোয়েল অর্গানাইজ, একদম চেয়ার টেবিল সব আছে এই জায়গায়, খুব মজা করে আমরা সবাই বারবিকিউ করব। আমরা 23-24 দুই দিন এখানে থাকবো, মানে আজকে তো 23 তারিখ আর 24 তারিখ আমরা দুই দিনের প্ল্যানে এখানে আসছি। আর সাফন আজকে বলছে সাফন বারবিকিউ খাবে। সাফন তুমি বারবিকিউ চিকেন খেতে চাও? সানায়া বারবিকিউ, সানায়া বারবিকিউ করতে করতে সানায়া লাস্টে ঘুমায় গেছে, সানায়া বাচ্চাটা ঘুমায় গেছে, ওই যে অনেক দুপাদ দাপাদাপি করছে ওই যে ঘুমাচ্ছে পিছনে। আর খুবই ইন্টারেস্টিং একটা মানে ব্যাপার আমার জন্য, খুবই ইন্টারেস্টিং এবং আমি খুবই হ্যাপি একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে এখানে আমি বলছিলাম যে আমাদের কটেজের সামনে আর একটা ফ্যামিলি, দুই তিনটা ফ্যামিলি আসছে, তারা আমাকে চিনতে পারছে যে এই আপুটা সাফন সানায়াস ফ্যামিলি ব্লগে দাবো। দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম আমাকে কেউ চিনছে, সিরিয়াস। কটেজের যে লাইটটা, এই লাইটটা হচ্ছে যে কাজ করতেছে না, এই জন্য এখানে যাতে লাইট পর্যাপ্ত পরিমাণে আসতে পারে এই জন্য নয়নের গায়ের হেডলাইটটা জ্বালায় রাখছে। ভূত হইতে বলেনি, ডান্স করতে বলছি, নষ্ট হওয়ার পসিবিলিটি আছে। পুরোটাই নষ্ট হবে, কিন্তু আমি চাচ্ছি, আমার প্রেফারেন্স হচ্ছে বিরিয়ানিটা বাসায় বসে শান্তি করে খাওয়া, খিচুড়িটা হচ্ছে উমিতে খেজা খেজ খাওয়া গেল। আচ্ছা তোর খাওয়া লাগবে, এটা একটা পিকনিক, তুই কি এটা কি বাড়ি মেহমান খাচ্ছিস? আমি তো জীবনে রান্না করি না। এই অনলাইন হচ্ছে উল্টাইতে ওস্তাদ, উল্টা পাল্টাইতে ওস্তাদ, আর দাদা আর অদিতি হচ্ছে ম্যানেজ করতে ওস্তাদ। কিন্তু সাফন আপু তুমি কিসের ওস্তাদ, বাতাস করতে? না বাতাস তো করেন দাদা, বাতাস 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 করেন, বাতাস এক্সপার্ট হয়ে যাবে, বাতাস। হ্যাঁ ভাইয়াও দাদা হয়ে যাচ্ছে না? হ্যাঁ বললাম না এখানকার দাদা তো দাদাই দাদা। হাইব্রিডের ব্যাটারি আমাদের কাছে সবচেয়ে মানে বেস্ট থিং, ভাইরা আমাদেরকে, ভাবিরা আর কি আমাদেরকে রান্না করে বিরিয়ানি দিয়ে গিয়েছে, মাশাল্লাহ ওনারা কত সুন্দর আমাদের জন্য বিরিয়ানি রান্না করে দিছে, যদিও আমরা খেয়ে ফেলছি, আমরা বারবিকিউ করছি আজকে ডিনারে, আমরা খেয়ে ফেলছি, আমরা দিতে পারি নাই, বাট ভাবিরা কত সুন্দর একদম
সালাড টালাড বানাই টানাই দিয়ে গেছে। এই যে এখানে স্পেশাল বেগুন ভর্তা হচ্ছে, অদিতির রেসিপি অনুযায়ী স্পেশাল বেগুন ভর্তা। কই থেকে আনা বেগুন, সেটাকে বারবিকিউ করা হয়েছে, এটাকে ভর্তা করা হবে। ইন্টারেস্টিং করা হলো এটার উদ্দেশ্য করে বারবিকিউ করি নাই, বারবিকিউ লাস্টে যে একটু কয়লা একটা হিট থাকে না, ওরা জানে ওরা ওইভাবেই করে মনে হয় না। না না, দর্শকদের উদ্দেশ্যে বলতেছি, দর্শকরা তো এটা বুঝবে না কেন এটা করা হলো। এটা হলো যে যে তাপটা থাকে সেটা কাজে লাগালাম। অদিতিদের ভাষ্যমতে এটা নাকি মারাত্মক, মানে ওয়ান টাইম লাইফে একবার খাইলে একবার জিব্বায় লেগে থাকবে। আমরা এটা রিভিউ পরে আসতেছে, দর্শক মন্ডলী আপনারা অপেক্ষা করুন। আর এরপরে আপনাদেরকে উৎসাহিত করব যদি ভালো হয়। হ্যাঁ, এভাবে করে খাবেন, মিষ্টি আলু পোড়ালেও ভালো। তাই চুলায় পোড়ানো আর কি, আমরা যেমন দেখো নানা ভাই দাদা বাড়ি গেলে চুলায় পোড়ানো হয়, যত গ্যাসে পোড়াই না কেন ওইটা তো চুলায় পোড়ানো মজাই আলাদা, টেস্টি আলাদা। আসলে কি হয় আমি তোমায় বলি, চুলায় পোড়ানো রান্না এত কেন ভালো লাগে, কারণ যে একটা স্মোকি ইফেক্টটা আসে, এটা নরমাল রান্নালে গ্যাসে চুলায় রান্নালে তো আসবে না, এটা আর কি। আমরা সে আসলে আদিম যুগে আমরা ফিরত যাচ্ছি, এই যে গ্রামে গঞ্জে আস যে মাটির চুল্লাতে রান্ত, সেই থিওরিতে আমরা ট্যুরে আসলে বারবিকিউ করতে হয়। বারবিকিউ সারা ট্যুর হয়। দাদা বিরিয়ানি এক্সপার্ট, এখন দাদার থুয়ে যদি আমি বিরিয়ানি, মানে এই বিরিয়ানি তোমরা খাবা পরে ওদের কালকে যে বিরিয়ানি দিয়ে করছে। আচ্ছা ঠিক আছে, তাহলে সেটাই থাকলো, নেক্সট বার ট্যুরে আমি রান্না করব, ঠিক আছে? খাই খাই কিছু বলতে পারবো না, ভালো হয় না বলতে পারবো না। হ্যাঁ সকাল সকাল মজার বেগুন ভর্তা, তারপরে খিচুড়ি আর গরুর মাংস, এর সাথে ডিম ভাজি, এই দিয়ে মজা করে ব্রেকফাস্ট করেছিলাম আমরা। এরপরে আমরা এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, তো সেই ব্লগটা আমি নেক্সট ব্লগে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, আজকের ব্লগটা এই পর্যন্তই, অন্য কোনো ব্লগ নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।